ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপে কেন কাজ করা সবার উচিত জানাবো আজকের এই ভিডিওতে। বাইন্যান্স কেন এই কোম্পানিটাকে প্রচার করতে আসে সেই বিষয়টা আজকে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। ওমেগা নেটওয়ার্ক কিন্তু কোনো ছোটোখাটো মাইনিং অ্যাপ না, এখানে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে হয়তো বা আপনাদের লাইফটাই সেটেল হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা দেখতে পেয়েছি সাতুশি থেকে এক একজন মানুষ 15 থেকে 20 লাখ 30 লাখ করে কিন্তু পেমেন্ট নিয়ে গিয়েছে, যারা প্রথম দিক থেকে কাজটা করত। আর যারা শেষের দিকে থেকে কাজ শুরু করেছিল তারা অল্প পেয়েছে, ঠিক আছে। তো ওমেগাতে এখন আমরা যদি কাজটা রানিং রাখতে পারি তাহলে এখান থেকেও কিন্তু আমরা হিউজ পরিমাণ প্রফিট পেতে পারি। যাই হোক, পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানাবো, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপের লিঙ্ক, ওখানে সবাই জয়েন হয়ে যাবেন সর্বশেষ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আর কথা বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। দেখুন বন্ধুরা, কোনো কিছু যখন পৃথিবীতে আলোচিত হয়ে যায় বা জনপ্রিয় হয়ে যায় সেইটার অনুযায়ী কিন্তু আরও অনেক কোম্পানি তার সেম করে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসে। এটা আমরা পূর্ববর্তী সময়ে অনেক দেখেছি। যাই হোক, বিটকয়েন যখন আসলো তখন ওইটার দাম তেমন একটা ছিল না, পরবর্তী সময়ে কিন্তু ওই বিটকয়েনের দেখা দেখি এখন হাজার হাজার কয়েন রয়েছে মার্কেটে। ঠিক ওরকমই কিন্তু মাইনিং প্লেজে পাই নেটওয়ার্কই প্রথম কিন্তু তারা মাইনিং বেস অর্থাৎ মোবাইল মাইনিং বেস অ্যাপ চালু করে। আর এটার দেখা দেখেই কিন্তু অনেক কোম্পানি কিন্তু এরকম সার্ভিস আমাদের সামনে নিয়ে এসেছে বা সামনেও হয়তোবা আনবে। এর থেকে বেশি উদাহরণস্বরূপ হচ্ছে সাতোশি, যেটা বললাম যেখান থেকে আমরা ভালো প্রফিট পেয়েছি। যাই হোক, এখন কথা হচ্ছে এই পাই নেটওয়ার্কে যা করতেছে এই ওমেগা নেটওয়ার্ক সেম কিছুই করবে, এটা কিন্তু ওমেগা নেটওয়ার্ক আগেই বলেছে। এখন কথা হচ্ছে এই পাই নেটওয়ার্কের মতো আমরা ওমেগা নেটওয়ার্কে কেন কাজ করব, এটার বিশেষত্ব কী, সেই বিষয়গুলো আজকে এখানে আপনাদের জানানো হবে, ঠিক আছে। আর এই ওমেগা নেটওয়ার্কের কিন্তু হোয়াইট পেপারটা কিছুদিন আগে রিলিজ করা হয়েছে, সেটা দেখে কিন্তু অনেকেই পাগল হয়ে গেছেন অর্থাৎ এখানে কাজ করার জন্য। কারণ যে তাদের ফিউচার প্ল্যানগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে। যদি আপনি মিস করে থাকেন তাহলে পরে আফসোস করতে হবে ভাই, তাই বলবো যারা এখানে অ্যাকাউন্ট খুলেছেন ওমেগা নেটওয়ার্কে সেই অ্যাকাউন্টটাকে নিয়মিত মাইনিং চালিয়ে যান। আর যদি আনইনস্টল করে থাকেন এখন ইনস্টল করে লগ ইন করে নিন ইমেল পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আর নতুন বন্ধুরা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওমেগা নেটওয়ার্কে সে নিয়ে একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে নতুন বন্ধুরা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ঠিক আছে। তো আর কথা বাড়াবো না, আমি এখন মূল বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে। কারণ এটা কিন্তু একটা ইনকামের ব্যাংক বলতে পারেন, ঠিক আছে। ওকে, তো সম্মানিত বন্ধুরা আমি চলে আসলাম ডিজিটাল বাংলা 360 অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। ওখানে এই পোস্টটা কিন্তু করা হয়েছে, এখানে লেখাই দেখতে পাচ্ছেন ওমেগা নেটওয়ার্ক দ্য ফিউচার অফ মোবাইল মাইনিং, ঠিক আছে। অর্থাৎ মোবাইল ভিত্তিক যে ভবিষ্যতের মাইনিং অ্যাপ বা কোম্পানি সেটি তারা এখানে বুঝিয়েছে। যাই হোক, এটার লিঙ্কটা রয়েছে নিউজের, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। বিস্তারিত ওটা এখন আমরা দেখব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন bsc.news, এটা কিন্তু বাইন্যান্সের নিউজ পোর্টাল সেটা আমরা সবাই জানি। যাই হোক, তো এখানে কিন্তু তারা সেই বিষয়টাই তুলে ধরেছে, এইখানে কিন্তু ওই কোম্পানির কথাগুলোই তুলে ধরা হয় যে কোম্পানিগুলো রিয়েল, ঠিক আছে। এইগুলোই কিন্তু কেবল এই নিউজ পোর্টালে তুলে ধরা হয়, সেটা আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি, ঠিক আছে। তাই বলবো এখানে যেহেতু নিউজটা এসেছে সেহেতু কিন্তু তারা ভেরিফাই ছাড়া নিউজটা করে নাই, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু আসলে স্ট্রং, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা কিন্তু কোনো টোকেন হবে না, হবে কয়েন, ঠিক আছে, OMN কয়েন, ঠিক আছে, তাদের কয়েনের নাম হবে। যাই হোক, তো এটা কিন্তু ব্লকচেইন ভিত্তিক একটা প্রজেক্ট। আর আমরা জানি ব্লকচেইন যেই কোম্পানি থাকে সেই কোম্পানির কয়েনগুলোর দাম কিন্তু অনেক উপরে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট। এখানে কিন্তু সব কিছু তারা এখানে বলে দিয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু নোডের মাধ্যমে মাইনিং হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা বলে দিয়েছে, ঠিক আছে। তো এই আর্টিকেলটা অনেক বড়, এটা পড়ে শোনাতে গেলে দেখা গেছে যে আপনারা অধৈর্য হয়ে যাবেন। তো এখানে এসে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন, ঠিক আছে। তো আমরা কি হয় আমাদের মাঝে এখন হতাশা বিরাজ করে, ঠিক আছে। কারণ বিশ্বাসটাই এখন পৃথিবীতে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। কারণ বেশিরভাগ মানুষই অবিশ্বাসী কাজ করে বিদায়, বিশ্বাসী মানুষদেরকে মানুষ এখন কম বিশ্বাস করে, এটা একটা সমস্যা, ঠিক আছে। তো এই সমস্যাকে কাটিয়ে ওঠার জন্যই এই ভিডিওটা করা, যাতে আপনারা বুঝতে পারেন যে
এটা কতটুকু দম রয়েছে এই কোম্পানির, এটা কতটুকু রিয়েল কোম্পানি, ঠিক আছে? এই জন্য ভিডিওটা মেক করা যাতে আপনাদের হেল্প হয়। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেহেতু বাইন্যান্স এটাকে প্রমোট করতেছে, সেহেতু বুঝতে পারতেছেন ওমেগা নেটওয়ার্ক থেকে কিন্তু আমরা ফিউচারে ভালো কিছু পেতে চলেছি, এটা কিন্তু আমরা আশা করতেই পারি, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপরে আপনি কাজ করবেন কি না সেটা আপনাদের ব্যাপার। তো আমি বলবো, রিকমেন্ড থাকবে আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট খুলে নিয়মিত মাইনিং করুন। আশা করি ভালো কিছু আমাদের জন্য হতে চলেছে, কারণ যেই নিউজগুলো এখানে আসে, বিএসসি নিউজ এই নিউজ পোর্টালে আসে, যেই মাইনিং অ্যাপগুলোর, সেগুলোর থেকে কিন্তু আমরা ভালো কিছু পাই। এটা কিন্তু আগেও দেখেছি, যেমন পাই নেটওয়ার্ক নিয়ে তারা নিউজ করেছিল, যেমন বেবি ডস নিয়ে গেছে, শিবা নিয়ে করছে, ঠিক আছে, সাতোশি নিয়ে গেছে, সবগুলোর থেকেই কিন্তু আমরা প্রফিট পেয়েছি। ঠিক ওরকমই কিন্তু ওমেগা নিয়ে রিপোর্ট করেছে বা নিউজ করেছে, এখান থেকেও কিন্তু আমরা প্রফিট পেতে চলেছি, এটা বলা যায়, ঠিক আছে? তাই কেউ মিস করবে না, সবাই নিয়মিত কাজ করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকে বন্ধু, আল্লাহ।